হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সবাই ভালো করে জানো যে তোমাদের পরীক্ষায় কিন্তু জেনারেল নলেজ বা জিকে এর কিন্তু প্রশ্ন আসে। তো আজকে আমরা সেরকমই জেনারেল নলেজ বা জিকে এর 20টা প্রশ্নের একটা কিন্তু প্র্যাকটিস সেট করব। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এক্স্যাক্টলি এই প্রশ্নগুলো না হলেও এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। এরকম করে কিন্তু আমরা অনেকগুলো সেট প্র্যাকটিস সেট তোমাদের করাবো। এই কারণে প্র্যাকটিস সেটগুলো প্রত্যেকটা দেখতে এবং সম্পূর্ণভাবে বুঝতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমি যখন কোশ্চেনগুলো আজকে করাবো, কোশ্চেনগুলোর কিন্তু উত্তরও দেওয়ার চেষ্টা করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি উত্তরও তোমাদের বলে দেবো এখানে ভিডিওতে, এবং তারপরে ভিডিওর শেষে তোমরা নিজেরা মিলিয়ে নেবে যে তোমরা কত করে নাম্বার পাচ্ছ। 20টা প্রশ্ন আছে, 1 নাম্বার করে মার্কস, প্রত্যেকটা প্রশ্ন ঠিক হলে 1, ভুল হলে কোনো নাম্বার নয়, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা নিজেদের কত মার্কস তোমরা পাচ্ছ এটা কিন্তু তোমরা যাচাই করতে পারো, ঠিক আছে? বোঝা গেল? আজকে কিন্তু আমরা এইভাবেই প্রশ্নগুলো করব। চলো কথা না বাড়িয়ে প্রশ্নগুলো স্টার্ট করা যাক, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। আচ্ছা, প্রথমেই যেটা অমর্ত্য সেন, আচ্ছা আমি অমর্ত্য সেনের নাম সবাই শুনেছ, অমর্ত্য সেনকে সেটাও আমরা সবাই জানি, ইনি হচ্ছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেন কিন্তু আমাদের একজন বাঙালি যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন, ঠিক আছে? কত সালে নোবেল পেয়েছিলেন সেটা হচ্ছে প্রশ্ন, কত সালে উনি নোবেল পেয়েছিলেন এটা হচ্ছে আমার প্রশ্ন। অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? নোবেল কিন্তু পৃথিবীর সব থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার, তোমরা সবাই জানো, নাম শুনেছ, নোবেল সব থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার। অমর্ত্য সেন কত সালে নোবেল পেয়েছিলেন? অমর্ত্য সেন কিন্তু 1998 সালে অর্থনীতিতে নোবেল পান, 1998 সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পান। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? পরের প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? আফ্রিকা, মাদুরাই, নরওয়ে না শিকাগো, কোন দেশকে বলা হয় নিশীথ সূর্যের দেশ? বলে ফেলো চটপট। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। নরওয়ে হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি, খুব সুন্দর একটা কান্ট্রি, সেই নরওয়েকে কি বলা হচ্ছে? নিশীথ সূর্যের দেশ কিন্তু বলা হয় নরওয়েকে। তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের প্রতিষ্ঠা এবং এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা কিন্তু কিছু নোটস এবং মক টেস্টের আয়োজন করেছি, যেগুলো কিন্তু তোমরা অনলাইনে কিনতে পারবে এবং পিডিএফ আকারে তোমরা কিন্তু সেগুলো পড়তে পারবে, ঠিক আছে? যেরকম আমরা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকায় যে ধরনের রচনা আসে সেই ধরনের কমনযোগ্য রচনার কিছু সেট আমরা তৈরি করেছি, যেগুলো তোমরা মাত্র 29 টাকা এবং 32 টাকায় কিন্তু পেয়ে যাবে। রচনাগুলো কিন্তু মাত্র 29 টাকা এবং 32 টাকায় পেয়ে যাবে। সমগ্র মক টেস্ট রয়েছে তোমাদের জন্য, কর্মী সহায়িকার জন্য, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার বিভিন্ন জেলায় যে পরীক্ষাগুলো হয় তার জন্য মক টেস্টও পেয়ে যাবে মাত্র 40 টাকায়। এবং সমগ্র কমনযোগ্য নোটস, সমগ্র কমনযোগ্য নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 98 টাকায় তোমরা কিন্তু কমনযোগ্য নোটস পেয়ে যাবে, ঠিক আছে? এবং সব নোটসগুলো কিন্তু তোমরা আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ রয়েছে, প্রতিষ্ঠা এডুকেশন ট্রেনিং, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। আরও এই ব্যাপারে বিশদ জানতে এই যে নাম্বার দেওয়া রয়েছে 9088-9010, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? পরের প্রশ্নে চলে আসি। ভারতীয় সংবিধান, সংবিধান কি জিনিস সবাই নিশ্চয়ই জানো। সংবিধান হচ্ছে এরকম একটা বই যে বইটাকে কিন্তু আমরা সবাই মান্যতা দিয়ে চলি, ঠিক আছে? সব সময় কিন্তু সংবিধান মেনে চলা উচিত, সেটা ঘরে হোক, বাইরে হোক, সমাজের যে কোনো জায়গায় কিন্তু আমাদের সংবিধানকে মেনে চলা দরকার। তো ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল আছে বলতে পারবে কেউ? ভারতীয় সংবিধানে আমাদের কতগুলি শিডিউল আছে? ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল রয়েছে? ভারতীয় সংবিধানে শিডিউলের সংখ্যা 12টি, ভারতীয় সংবিধানে শিডিউলের সংখ্যা কিন্তু 12টি, ঠিক আছে? ওজোন স্তরের ছিদ্রের কারণ কি? ওজোন স্তর, ওজোন স্তর কি জিনিস? ওজোন হচ্ছে একটা মৌল, গ্যাসীয় মৌল,
যার সংকেত O3 এবং অক্সিজেনের সংকেত আমরা জানি কি O2। এই ওজন কোথায় থাকে? এই ওজন আমাদের বায়ুমণ্ডলে থাকে এবং আমাদের কি করে, আমাদের কিন্তু বায়ুমণ্ডলকে বা পৃথিবীর যাবত ভূপৃষ্ঠকে আল্ট্রাভায়োলেট রে থেকে কিন্তু রক্ষা করে। সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে থাকে সেটা থেকে কিন্তু রক্ষা করে। তো এই ওজন স্তরে কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে বিভিন্ন কারণের জন্য। তো মূল কারণ বা ওজন স্তরের ছিদ্রের কারণ এখানে কোনটা সেটা কোশ্চেনে কিন্তু জানতে চেয়েছে, কোনটা হবে বলে ফেলো চটপট। ওজন স্তরের ছিদ্রের কারণ CFC, যার পুরো কথা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, যার পুরো কথা কি ক্লোরোফ্লুরোকার্বন। এই যে গ্যাসটা, এটা একটা গ্যাস, এটা কিন্তু যত রকমের এসি ফ্রিজ রয়েছে, যত রকমের অ্যাপ্লায়েন্স রয়েছে, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোতে কিন্তু নির্গত হয় এবং এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকারক এবং ওজন স্তরে কিন্তু ছিদ্র করে দেয়, ঠিক আছে, ক্লোরো ফ্লুরো কার্বন বা CFC। তোমরা যারা রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সিরিয়াস ভাবে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে, প্রতিষ্ঠা এবং এডুকেশন ট্রেনিং এর তরফ থেকে একটা অনলাইন কোর্স কিন্তু চালু হয়েছে, যে অনলাইন কোর্সে মাত্র 689 টাকার বিনিময়ে তোমরা 1 বছরের জন্য সম্পূর্ণভাবে কিন্তু প্রিপারেশন নিতে পারবে যে কোনো রাজ্য সরকারি পরীক্ষার জন্য। সমস্ত রাজ্য সরকারি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে মাত্র 689 টাকায় অনলাইনে। এই ক্লাসগুলো কিন্তু তোমরা আমাদের যে ডেডিকেটেড অ্যাপ রয়েছে প্রতিষ্ঠা এডুকেশন এন্ড ট্রেনিং, সেই অ্যাপের মাধ্যমে করতে পারবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা রেকর্ডেড পেয়ে যাবে, অর্থাৎ কেউ যদি কোনো ক্লাস অ্যাবসেন্ট থাকো সেটা কিন্তু পরে তোমরা রেকর্ডেড দেখতেও পারবে। সপ্তাহে কিন্তু 2 থেকে 3টে ক্লাসেস হয়, প্রত্যেকটা ক্লাস কিন্তু এক্সপার্ট ফ্যাকাল্টি দ্বারা নেওয়া হয়, আনলিমিটেড মক টেস্ট, নোটস, স্টাডি মেটেরিয়াল সব কিছু কিন্তু PDF আকারে এই অ্যাপেই তোমরা পেয়ে যাবে। তোমাদের আর কোথাও যেতে হবে না, বাড়ি বসে আরামে বসে কিন্তু তোমরা এই ক্লাসগুলো করতে পারবে, পুরো 1 বছরের জন্য ক্লাসগুলো করতে পারবে মাত্র 690 টাকায়। অর্থাৎ আজকে যদি তুমি ভর্তি হও, আগামী 365 দিন 1 বছর কিন্তু ক্লাসগুলো তুমি করতে পারবে। আরও বিশদ জানতে এই যে নাম্বার দেওয়া রয়েছে 9088900010, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার পরের প্রশ্নে চলে আসি আমরা। পরের প্রশ্ন কি রয়েছে, শিক্ষক দিবস কবে পালন করা হয়? শিক্ষক দিবস কবে পালন করা হয়? আশা করি এটা সবাই তোমরা জানবে, জানা উচিত, কেন আমরা কিন্তু সবাই স্কুলে কলেজে এগুলো কিন্তু আমরা পালন করে এসেছি, ঠিক আছে। শিক্ষক দিবস বা টিচার্স ডে কবে পালন করা হয়? 5th September, 5th September কিন্তু শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট, ভারতের উচ্চতম পথ, উচ্চতম পথ কোনটি, কোনটি হবে, অর্থাৎ কোন পথটা সব থেকে উঁচুতে অবস্থিত ভারতবর্ষের, কোনটা হবে, ডুরিংলা, উমলিংলা, জজিলা, না কোনোটিই নয়, কোনটা হবে বলে ফেলো তাড়াতাড়ি। ভারতের উচ্চতম পথ হবে উমলিংলা পাস। এটা কোথায় অবস্থিত? এটা লাদাখে অবস্থিত, এবং এটা শুধুমাত্র ভারতের নয় বিশ্বের উচ্চতম পথ, কিন্তু উচ্চতম পরিবহনযোগ্য পথ উমলিংলা পাস। নেক্সট, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ফিনল্যান্ড কেন হাজার হ্রদের দেশ বলা হয়? অসংখ্য হ্রদ, কিন্তু ছোট বড় হ্রদ এই দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই কারণে হাজার হ্রদের দেশ কিন্তু ফিনল্যান্ডকে বলা হয়ে থাকে। তোমরা যারা রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষার জন্য ক্লাসরুমে বসে বা অফলাইন প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে অফলাইন কোর্স চালু করা হয়েছে মাত্র 500 টাকা মান্থলি ফিজের বা মাসিক ফি এর বিনিময়ে। এই 500 টাকা মান্থলি ফি দিয়ে কিন্তু তোমরা সমগ্র কোর্সটা করতে পারবে মাত্র 500 টাকার বিনিময়ে। যত রকমের ওয়েস্ট বেঙ্গল বা রাজ্য সরকারি পরীক্ষা আছে এগুলোর কিন্তু প্রস্তুতি তোমরা নিতে পারবে, এবং এর সাথে সাথে এই প্রস্তুতিগুলো কিন্তু তোমাদের স্মার্ট ক্লাসরুমে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যে দেখতে পাচ্ছ যেই বোর্ডটাতে আমি ভিডিও করছি, এই বোর্ডে কিন্তু তোমাদের পড়ানো হবে। প্রত্যেকটা ক্লাসরুম কিন্তু আমাদের শীততাপ নিয়ন্ত্রিত, এবং সমগ্র বাংলায় বা মাতৃভাষায় কিন্তু প্রস্তুতি নিতে পারবে।
প্রশ্ন থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে স্টাডি ম্যাটেরিয়াল সবকিছু কিন্তু বাংলায় করানো হবে, মক টেস্ট নেওয়া হবে, স্টাডি নোট দেওয়া হবে এবং 6-7 জন ফ্যাকাল্টি রয়েছে যাদের মাধ্যমে কিন্তু তুমি ক্লাসটা করতে পারবে মাত্র 500 টাকায়। এই বিষয়ে আরো জানতে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 9038900 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। পরের প্রশ্নে চলে আসি আমি। প্রথম সংবাদপত্র কলকাতার প্রথম সংবাদপত্র কবে প্রতিষ্ঠা হয় বা কত সালে প্রতিষ্ঠিত হয় বলতে পারবে কেউ? প্রথম সংবাদপত্র কলকাতার কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতার প্রথম সংবাদপত্র প্রতিষ্ঠিত হয় 1780 সালে। সংবাদপত্রের নাম কি? সংবাদপত্রের নাম হচ্ছে হিকির বেঙ্গল গেজেট। হিকির বেঙ্গল গেজেট সংবাদপত্রের নাম, ঠিক আছে? হিকি সাহেবের সংবাদপত্র বেঙ্গল গেজেট 1780 সালে প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু ভারতবর্ষের প্রথম সংবাদপত্র, ঠিক আছে? ভারতের জাতীয় গণিত দিবস কবে পালন করা হয় কেউ জানো? জাতীয় গণিত দিবস বা ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কবে পালন করা হয় জানো কেউ? জানলে অবশ্যই উত্তর করে দাও। ভারতের জাতীয় গণিত দিবস পালন করা হয় ডিসেম্বরের 22 তারিখ বা 22শে ডিসেম্বর, ঠিক আছে? জাতীয় গণিত দিবস 22শে ডিসেম্বর কিন্তু পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন কোথায়, কোন জায়গায়? মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন কোন জায়গায়? তমলুকে, বরিশালে, সুতাহাটায় না বীরভূমে, কোন জায়গায়? মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন তমলুকে। কোথায় অবস্থিত তমলুক? কারা কারা পূর্ব মেদিনীপুর থেকে আছো, ভিডিও দেখছো, আমাদের সাবস্ক্রাইবার, তমলুকে, ঠিক আছে? নিজেদেরকে প্রাউড ফিল করো, মাতঙ্গিনী হাজরা তোমাদের তমলুকে কিন্তু একটা টাইমে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল তমলুক, ঠিক আছে? পূর্ব মেদিনীপুরের তমলুক, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে তমলুকে অংশ নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে আছে কেউ বলতে পারবে? সর্দার সরোবর প্রকল্প আছে নর্মদা নদীতে। নর্মদা কিন্তু অনেক সময় কি হয়, এই নর্মদা নদী কিন্তু ছোটবেলা থেকে পড়তে পড়তে নর্দমা হয়ে যায় অনেক সময়, তাই তো? মানে উচ্চারণে ভুল হয়ে যায়। নর্মদা নদীতে কিন্তু সর্দার সরোবর প্রকল্প গড়ে উঠেছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নেপালের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা সংযোগ রয়েছে বলে ফেলো? নেপাল দেশটার সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা সংযোগ আছে বলে ফেলো চটপট? কয়টি রাজ্যের সীমানা সংযোগ আছে নেপালের সাথে? পাঁচটি রাজ্যের সীমানার সংযোগ আছে। কোন কোন রাজ্য? রাজ্যগুলি হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তারপরে বিহার, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু তার মধ্যে রয়েছে, আর আর কে আছে? আর আছে সিকিম। উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, সিকিম আর বিহার, এ কটা রাজ্যের সাথে কিন্তু সীমানা রয়েছে নেপালের। নেক্সট, ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন রোগ হয়, কোনটা হবে? ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরিবেরি রোগ হয়, ঠিক আছে? বেরিবেরি রোগ কিন্তু বি ওয়ান এর অভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বলো? বার্ড ফ্লু। বার্ড ফ্লু নামটা কিন্তু বহুত শোনা আমাদের, আমরা কিন্তু অনেক শুনেছি বার্ড ফ্লু নামটা। বার্ড ফ্লু হলেই কি হয়? বার্ড ফ্লু হলেই কিন্তু আমাদের বলতে পারো মুরগির মরক লেগে যায় সমাজে, কিন্তু বাজারে কিন্তু মুরগির দাম কমে যায়। তো বার্ড ফ্লু ভাইরাসের নাম কি সেটা কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য নেম অফ বার্ড ফ্লু ভাইরাস বলো দেখি? বার্ড ফ্লু ভাইরাসের নাম কি বলো?
বার্ড ফ্লু ভাইরাসের নাম কি? বার্ড ফ্লু ভাইরাসের নাম হচ্ছে কি হবে? H5N1। H5N1 হচ্ছে বার্ড ফ্লু ভাইরাসের নাম, ঠিক আছে? H5N1 হচ্ছে বার্ড ফ্লু ভাইরাসের নাম। পরবর্তী প্রশ্ন চলে আসে, নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়? বলে ফেল, নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়? নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়? বলে ফেলো তাড়াতাড়ি, কোনটা হবে? হাইড্রোজেন, নাইট্রোজেন, মিথেন না ইথেন, কোনটা হবে? মার্স গ্যাস হচ্ছে মিথেনকে বলা হয় মার্স গ্যাস, ঠিক আছে? মিথেনকে মার্স গ্যাস বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? বলে ফেলো, 2011 জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? কত হবে? কত হবে? 64.78%, 82.14%, 74.04%, না 68.84%? সাক্ষরতার হার কোনটা হবে? দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার মনে রেখো সবাই, 74.04%। সবাই মাথা রাখবে কিন্তু, 74.04% হচ্ছে ভারতের সাক্ষরতার হার, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোনটা হবে? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। নীলগিরি পর্বতের, যেটা আমাদের দক্ষিণ ভারতে রয়েছে, নীলগিরি পর্বতের পশ্চিমঘাট পর্বতমালার একটা পর্বত নীলগিরি, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। নেক্সট, নিচের কোন ধাতুটি মোবাইল ফোনের ব্যাটারিতে ব্যবহার করা হয়? কোন ধাতুটা, আমরা এই মোবাইল ফোন ইউজ করছি, স্মার্টফোন ইউজ করছি বা যে কোনো ফোন ইউজ করছি, কোন ধাতুটা ব্যবহার করা হয় ফোনের ব্যাটারিতে বলতে পারবে? মোবাইল ফোনের ব্যাটারিতে লিথিয়াম ব্যবহার করা হয়। মোবাইল ফোনের ব্যাটারিতে কিন্তু লিথিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে আসেন, কিউবা, কিউবার রাজধানীর নাম, কেউ পারবে? পারলে বলে ফেলো, কিউবার রাজধানীর নাম কি হবে? ওয়াশিংটন, লুসাকা, হাভানা না ভিয়েনা, কোনটা হবে কিউবার রাজধানীর নাম? কিউবার রাজধানীর নাম হবে হাভানা। কি সুন্দর একটা নাম না, হাভানা, কিউবার রাজধানীর নাম হাভানা। পরবর্তী প্রশ্ন বা আমাদের আজকের শেষ প্রশ্ন, তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? তিলপাড়া ব্যারেজ বীরভূম জেলায় অবস্থিত। তিলপাড়া ব্যারেজ কিন্তু বীরভূম জেলায় অবস্থিত, ঠিক আছে? আশা করি সেটটা তোমাদের ভালো লাগলো। এরকম আরো সেট কিন্তু আমরা ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো করে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।